করোনা আবহের মধ্যে রাজ্যে প্রথম ভার্চুয়াল লোক আদালত অনুষ্ঠিত হয় মালদা জেলাতে। আজ শনিবার সকাল 10:30 নাগাদ মালদহ আদালতে জেলা আইনি সহায়তা কেন্দ্রের নিজস্ব ভবনে জেলা জজ সাহেবের উপস্থিতিতে ভার্চুয়াল লোক আদালতের সূচনা হয়। অন্তত 600টি মামলার নিষ্পত্তি হয় এদিনের লোক আদালতের এজলাসে। সাক্ষ্য গ্রহণ থেকে শুনানি সবই চলে অনলাইনে। এবারের এই লোক আদালতে বিচারক মণ্ডলীর আসনে ঠাঁই পেয়েছেন মালদা জেলা দুজন সাংবাদিক, তারা হলেন বাবুল হক এবং সৌম্য দে সরকার। এই যে প্যান্ডামিক সিচুয়েশন অ্যারাইজ করেছে, এটা তো আমাদের দেশে আগে ছিল না। এই প্যান্ডামিক সিচুয়েশন অ্যারাইজ করাতে কোর্টগুলো ঠিক মতো ফাংশনাল ছিল না, যার ফলে লোক আদালত ফিজিক্যালভাবে করা যাচ্ছিল না। তো এখন আমাদেরকে অনারেবল হাইকোর্টের তরফ থেকে এবং সালসার তরফ থেকে ইনস্ট্রাকশন এসেছে যে প্রতিটি জেলাতে ই লোক আদালত করার জন্য, যাতে মানে বেশি করে কেস সলভ করা যায় এবং লিটিগেন্টসদেরকে রিলিফ দেওয়া যেতে পারে। তার জন্যই এই আজকে ই লোক আদালত করা হয়েছে, যাতে মানুষ নিজের বাড়িতে বসে কানেক্টেড হয়ে নিজের কেস সলভ করে নিতে পারে। স্যার, ই আদালত কি এটা কি ফার্স্ট টাইম? এইটা এই যে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম হচ্ছে ই লোক আদালত। ইভেন ওয়েস্ট বেঙ্গল কেন, এন্টায়ার আমাদের কান্ট্রিতেই ফার্স্ট টাইম এইভাবে ই লোক আদালত করা হচ্ছে। সমস্ত ধরনের কেস, পোস্ট লিটিগেশন, প্রি লিটিগেশন, যেমন ইন্স্যুরেন্স কেস, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস, ইলেকট্রিসিটি কেস, ব্যাংক ঋণ যেগুলো আছে ওই ঋণের কেস সলভ করা যাচ্ছে। যেরকম আগে সলভ হতো সেটা এখনও হচ্ছে, ওটা ফিজিক্যাল না হয়ে এখন ই করে ই মাধ্যমে। টোটাল স্যার কতগুলো নোটিস পাঠানো হয়েছে? প্রি লিটিগেশনের প্রায় 600 নোটিস পাঠানো হয়েছে, আর পোস্ট লিটিগেশনের জন্য 71টা মামলা রয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।